অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালিতে তৈরি চারপাশের অপরূপ প্রাকৃতিক পরিবেশ, নৌকা ভ্রমণ এবং অল্প দূরত্বে থাকা ছোট সিরাজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায়ার দর্শন। বলছি সিরাজগঞ্জের জনপ্রিয় চায়নাবাদ কসবার। সিরাজগঞ্জের হার্ট পয়েন্টটি একটি পর্যটনের স্থান হিসাবে যথেষ্ট ভূমিকা রাখছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু ভ্রমণ পিপাসু মানুষ এই স্থানটি ভ্রমণ করে থাকেন। বর্ষা মৌসুমে এই স্থানটি খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। এখানে দাঁড়ালে যমুনা নদীর পূর্ণ রূপ পর্যবেক্ষণ করা যায়। তাছাড়া এখান থেকে যমুনা বহুমুখী সেতুর নান দর্শক শ্রোতা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আমি এখন রয়েছি সিরাজগঞ্জের রেলগেট। দর্শক শ্রোতা, সিরাজগঞ্জ রেলগেট থেকে আজকে যাব সিরাজগঞ্জের খুবই জনপ্রিয় টুরিস্ট স্পট চায়নাবাদ এবং হার্ট পয়েন্ট দুটি আজকে আপনাদের দেখাবো। এবং আপনারা ঢাকা থেকে ঢাকার উত্তরবঙ্গের যে কোনো পাশে সিরাজগঞ্জ স্পটটার পর নামার পর ওখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে রেলগেট আসার পরপরে আপনারা যেতে পারবেন এবং কীভাবে যাচ্ছি সব কিছুই আজকের এই ব্লগে আপনাদের তুলে ধরব। দর্শক শ্রোতা, আমি দুটি স্পট ঘুরবো, চায়নাবাদ এবং হার্ট পয়েন্ট, যে কারণে রেলগেট থেকে আমি একটি অটোরিক্সা ভাড়া নিয়েছি 60 থেকে 70 টাকা নেবে। চাচা কয় মিনিট লাগে যাইতে? না আমি বলতে চায়নাবাদ না কতক্ষণ লাগবে? 3 নম্বর গেট তারপরে মাথায় যাবেন না? হ্যাঁ, আধা ঘন্টার মতো আসতে। গাইস, রেলগেট আসার পরপরই আপনারা এখানে অটোরিক্সা পেয়ে যাবেন এবং দুটি স্পট দেখার জন্য অটোরিক্সা দৌড়াদৌড়ি করে দাম করে তারপরে উঠবেন। পৌর কবরস্থান মালসাপাড়া সিরাজগঞ্জ রোড ধরে আমরা যাচ্ছি। সিরাজগঞ্জের রাস্তাঘাট নোংরা রয়েছে, তারপরেও পরিষ্কার রয়েছে। চাচা এটা এটা কি রুট? এটা রেলগেট থেকে কয়েক মিনিট আসার পর পরই আপনারা সিরাজগঞ্জ কসবার 3 গেটটি দেখতে পারবেন। এই গেট দিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের স্বাগতম জানানোর জন্য কৃষ্ণচূড়ার গাছে বিভিন্ন ফুল ফুটে রয়েছে যা সত্যি মুগ্ধ করলো। দর্শক শ্রোতা, একদম যমুনা নদীর ঘাট পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা পিচঢালা পথ ধরে আমরা যাচ্ছি চায়নাবাদের উদ্দেশ্যে। আর বায়ু বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পাখা দেখতে পাচ্ছেন রাস্তায়, আপনাকে এই পাখা রাস্তায় পড়বে, রাস্তার ডান পাশে এই পাখাগুলো। দুপাশে 2 কিলোমিটার রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের গাছ গাছ আমরা দেখতে পাচ্ছি এবং লাগিয়েও রেখেছে। এখানে নতুন চারা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জেলা শহর থেকে 2 কিলোমিটার দূরে যমুনা নদীর কূল ঘিরে তৈরি করা হয়েছে এই বাঁধ। বাঁধের মূল ফটক থেকে নদীর 2 কিলোমিটার গভীরে চলে গেছে বাঁধের শেষ প্রান্ত। মূল গেট থেকে পিচঢালা রাস্তা সহজে যেতে পারবেন বাঁধের শেষ প্রান্তে।
এই উদ্ভাবন করেছে পাখা সিস্টেম, দেখতে উড়োজাহাজের পাখার মতো। প্রতিদিন এর অপরূপ সৌন্দর্য হারিয়ে যেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এবং সিরাজগঞ্জের টুরিস্ট স্পটের মধ্যে খুবই জনপ্রিয় একটি টুরিস্ট স্পট চায়নাবাদ। এপাশে বেশ কয়েকটি বায়ু বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পাখা লাগানো রয়েছে বেশ কয়েকটি। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা প্রায় 2 কিলোমিটার যে পিচ ঢালা রাস্তা, সেই রাস্তা অতিক্রম করে চলে এসেছি। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দোকানপাট গড়ে উঠেছে। এখানে সিরাজগঞ্জের জনপ্রিয় টুরিস্ট স্পট হওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় এবং দর্শনার্থীরা এখানে সকাল থেকে সন্ধ্যা অবধি এখানে সময় কাটায়। কথায় অসাধারণ, কারণ দুপাশেই যমুনা নদী আর মাঝখানে সবুজে ঘেরা, এখানে থেকে আপনার অপরূপ নৈসিক সৌন্দর্যগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে নৌকা নিয়েও ঘোরার সুব্যবস্থা রয়েছে এবং অনেক ধরনের ইঞ্জিন চালিত নৌকা আপনাদের মন কাড়বে। ভেবেছিলাম যে 2 কিলোমিটার রাস্তা প্রায় চলে এসেছি, কিন্তু অনেক দূর, এখনও অনেক দূর যেতে হবে। আর রাস্তার দুপাশে দিয়ে যে অপরূপ সৌন্দর্য যমুনা নদীর ভিউ দেখতে দেখতে এই রাস্তাটি আসলে খুবই মনোমুগ্ধকর একটি রাস্তা। এখানে বসারও সুব্যবস্থা রয়েছে, বসে বসে যমুনা নদীর অপরূপ সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন। এক কথায় আসলে সিরাজগঞ্জের মধ্যে চায়নাবাদ দর্শনার্থীদের কাছে যে পছন্দ হওয়ার কারণ এই মনোমুগ্ধকর দৃশ্য। এখান থেকে বাংলাদেশের সুদীর্ঘ যমুনা সেতুর যমুনা নদীর অপরূপ সুন্দর ভিউ সুন্দরভাবে দেখা যায় এবং একদম নদীর কাছে যাওয়া যায়। কিছু দূর পরপরই এখানে বসার ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে নদী দেখা যায়। দর্শক শ্রোতা, আসলে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের অপরূপ নৈসিক সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেই উদ্দেশ্যেই পিচ ঢালা পথ ধরে আমরা এখন যাচ্ছি একদম যমুনা নদীর কাছে। 2 কিলোমিটার এই পিচ ঢালা রাস্তা। অনেক দর্শনার্থী এখানে সকাল থেকে ভিড় করে। ইঞ্জিন চালিত বিভিন্ন নৌকা
তো এখানে দেখতেই পারবেন, তার সাথে এখানে নৌকা ভাড়া করেও আপনারা ঘুরতে পারবেন। কাইশা গাছ এক পাশে, আর এই পিচ ডালা পথের আরেক পাশে যমুনা নদী। কি যে আসলে ভালো লাগা কাজ করছে ভিউয়ার, আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের মধ্যে এরকম একটি নৈসর্গিক সৌন্দর্য জায়গা সিরাজগঞ্জ রয়েছে, আপনারা সহজেই এখানে ঘুরে বেড়াতে পারবেন, খুবই স্বল্প টাকায় এখানে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। ঢাকার থেকে 250 টাকা লাগবে, পদ্মার মোড় নামবেন, ওখান থেকে রেল গেট আসবেন, এসে এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন। কিছু দূর পরপরই এখানে ভ্রাম্যমান দোকান আমরা দেখতে পাচ্ছি এবং পানীয় জাতীয় জিনিসপত্র এখানে বেশি পাওয়া যায়, বাদাম আমরা এরকম চিপস এগুলোই পাওয়া যায়। বহুদিন ধরে বহু পথ ঘুরে দেখিতে গেলাম পর্বতমালা, বাড়ির আঙিনায় যে অপরূপ সৌন্দর্য রয়েছে সেটা আমরা না দেখে আমরা দূরদেশ ভ্রমণ করি। তাই যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ করব, এখানে চলে আসুন চায়নাবাদ, এরকম সুন্দর জায়গা আসলে আমার দেখা অনেকটাই জনপ্রিয় এই জায়গাটি। দর্শক শ্রোতা, এটাই এখানে চর দুর্গত মানুষ বসবাস করে, বন বাইরের চর, এটা অনেক বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি পাশে অনেক। গাইস, ওই যে যমুনা সেতু আমরা দেখতে পাচ্ছি, আমরা অনেকটা ঘুরে আসতে হয় গাড়ির থেকে, এটা আমরা যখন করি তাকায় তখন যে পাখাগুলো রয়েছে বায়ুবিদ্যুৎ উৎপাদনের, সেই পাখাগুলো দূর থেকে দেখা যায়। এবং আমরা পিচডালা পথ অতিক্রম করে একদম নিকটে চলে এসেছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বন্য খরা সাইক্লোন কিংবা জলোচ্ছ্বাস পানি উন্নয়ন বোর্ড আছে জনগণের পাশে। এখানে একটা লেক ভিউ তৈরি করা হয়েছে চায়না বাদে, এবং শেষ মাথায় এখানে বসারও ব্যবস্থা রয়েছে, সুন্দর অনেকটা লেক ভিউ। সুন্দর লেক ভিউ পয়েন্টটি, এখান থেকে যমুনা সেতুটি দেখা যাচ্ছে এবং এখান থেকে নৈসর্গিক যে সৌন্দর্য, সে সৌন্দর্য ফুটে উঠছে, যমুনা নদীর আর ঢেউ এবং সুন্দর অপরূপ দৃশ্য ফুটে উঠছে। এবং এখানে যারা চরে বসবাস করে সেসব ছোটো ছোটো ছেলে পেলেরা কাদার মধ্যে খেলা করছে। এক কথায় অসাধারণ সুন্দর ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি।
ভাইয়া কই থেকে আসছেন? কিরকম এখানে বেচা কিনা কিরকম হয়, কখন লোক বেশি হয় ভাই? শুক্রবারে বেশি লোক হয়, অসংখ্য লোক হয় না? আপনি কি কি বিক্রি করেন? আমরা সিগারেট থেকে চানাচুর এগুলাই বিক্রি করেন না? ভিউ পয়েন্টে আপনারা এখানে বসার ছাতার, গোল ছাতার এরকম কারুকার্য করে বসার সুব্যবস্থা করা হয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো গাইস, আমরা শেষ মাথায় চায়নাবাদের অপরূপ ভিউ এখান থেকে দেখতেছি। আমরা চলে যাব এখন সিরাজগঞ্জ আরেকটি জনপ্রিয় টুরিস্ট স্পট হার্ট পয়েন্টে। দর্শক শ্রোতা, চায়নাবাদের 2 কিলোমিটার বিস্তারা পথ একদম ভিউ পয়েন্ট দেখে আমরা এখন চলে যাচ্ছি হার্ট পয়েন্টের উদ্দেশ্যে। এখান থেকে যাব দর্শক শ্রোতা, আমরা চায়নাবাদের ভিউ পয়েন্টে থেকে এখন বেরিয়ে যাচ্ছি। 2 কিলোমিটার পিচ ঢালা রাস্তা, তার পাশে নৈসিক সৌন্দর্য দেখার পর এখন আমরা আরেকটি জনপ্রিয় টুরিস্ট স্পট হার্ট পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে আপনার সুরুষী হোটেল, সুরুষী কমপ্লেক্স, এখানে আপনার রাত্রি যাপনও করতে পারবেন। কি সুন্দর, আসলে মনোমুগ্ধকর পরিবেশে রাত্রি যাপন করতে পারবে। ফেরার পথে আবারও কৃষ্ণচূড়ার ঢোকার সময় যে কৃষ্ণচূড়ার ফুলগুলো শোভাবর্ধন করছিল, এখনও সেই সুন্দর দৃশ্যগুলো আমরা দেখে দেখে বাইরে চলে যাচ্ছি চায়নাবাদ থেকে। চায়নাবাদ থেকে আমরা সোজাসুজি যে রাস্তাটি গেছে সেই রাস্তা ধরে এখন হার্ট পয়েন্টে দিকে যাচ্ছি। একসাথে দুটি সিরাজগঞ্জের দুটি টুরিস্ট স্পট একদিনেই ঘুরে দেখতে পারবেন, এবং কীভাবে যাচ্ছি অবশ্যই ফলো করবেন, এভাবে সহজেই আপনারা দুটি স্পট ঘুরে দেখে যেতে পারবেন। হার্ট পয়েন্টে যাওয়ার পথে এখানে আমরা দেখতে পাচ্ছি শেখ রাসেল মিনি পার্ক বাউন্ডারি এরিয়া, এখানেও আপনারা বিনোদনের জন্য ঢুকতে পারেন। শেখ রাসেল মিনি শিশু পার্কের সাথেই পুরাতন সেই জেলখানা এখানেই ছিল, সিরাজগঞ্জ জেলখানা, এটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবু এখন এখানে পুরাতন জেলখানা রোড হিসাবে সবাই চিনে। আমরা প্রবেশ করতেছি সিরাজগঞ্জ হার্ট পয়েন্টে, এখানে আমরা বেশি দর্শনার্থী দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি আরেকটি সিরাজগঞ্জের জনপ্রিয় হার্ট পয়েন্টে। এখানে যে জিনিসটি আপনারা দেখতে পারবেন যে যমুনা নদীটি একদম কাছ থেকে আপনারা দেখতে পারবেন, এদিকেও সুন্দর একটি রাস্তা, এপাশে বসার ব্যবস্থা রয়েছে, এবং এপাশ দিয়ে অপরূপ সুন্দর বাংলাদেশের বৃহৎ যে যমুনা নদী, সেই যমুনা নদীর অপরূপ সৌন্দর্য এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, এটাই হার্ট পয়েন্ট। আসুন আমরা হার্ট পয়েন্ট সম্পর্কে কিছু
সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত। প্রতি বছর যমুনার অব্যাহত ভাঙনের ফলে শহরটি ধীরে ধীরে পশ্চিম দিকে স্থানান্তরিত হয়। যমুনা নদীর ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য 1995-2000 অর্থবছরে প্রায় 350 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2.5 কিলোমিটার দীর্ঘ এই শহর রক্ষাবাঁধটি নির্মাণ করা হয়। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান কুরিয়ার হুন্দাই কোম্পানি 100 বছরের নিশ্চয়তা গ্যারান্টি দিয়ে বাঁধটি নির্মাণ করলেও 2009, 2010, 2011 সালে 3 দফা ধস নামার ঘটনা ঘটে। এই কারণে বাঁধের ব্যাপক অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে তা সংস্কার করা হয়। ফলে বর্তমান শহর যমুনা নদীর ভাঙনের হাত থেকে অনেকটা নিরাপদ হয়েছে। সেই সাথে অবহিতভাবে এই হার্ট পয়েন্টটি একটি পর্যটনের স্থান হিসেবে যথেষ্ট ভূমিকা রাখছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু ভ্রমণ পিপাসু মানুষ এই স্থানটি ভ্রমণ করে থাকেন। বর্ষা মৌসুমে স্থানটি খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। দর্শক শ্রোতা, আমি এখন হার্ট পয়েন্টের ভিতরে আর পিচ ঢালা রাস্তা ধরে একদম ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে দুপাশেই সুন্দর যমুনা নদীর অপরূপ ভিউ এবং এ পাশে বাড়িঘর রয়েছে এবং পাশ দিয়ে অনেকেই কাজকর্ম করে, তারা সেই রোদে শুকা দিচ্ছে এখানে নদীতে কাপড় চোপড় ধোয়ার পর। এখানের আশেপাশে যারা জেলে তারা জাল মেরামত করছে মাছ ধরার জন্য। সন্নি নিকটে চলে এসেছি হার্ট পয়েন্টের একদম কাছে। অনেক ইঞ্জিন চালিত নৌকা বালি ই করার জন্য যে হার্ট পয়েন্টে মুক্তিযুদ্ধের ভাস্কর্য রয়েছে এবং এপাশে চারপাশ ই করা, সামনের দিকে বাউন্ডারি করা। এখানে হার্ট পয়েন্ট পুলিশ বক্স, দর্শক শ্রোতা আমরা পুলিশ বক্স থেকে একটু সামনে দিকে যাচ্ছি। এখন এখানকার যে হার্ট পয়েন্টের ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের ভিতরে প্রবেশ করেছি। এখানে অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে। একটি অসাধারণ সুন্দর একটি জায়গা। এখানে কোথাও পানি, কোথাও চর জেগে রয়েছে, এরকম দৃশ্য। আর এখানকার যে মূল আকর্ষণ, সেটাই মুক্তিযুদ্ধের ভাস্কর্য সেটাই। আর এই ভিউ পয়েন্টে, হার্ট পয়েন্টের ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন যে এখানকার যে স্থানীয় ছেলেপেলে সবাই মিলে ফুটবল খেলছে। এবং হার্ট পয়েন্টের এখানে আমরা একটি গাছ দেখতে পাচ্ছি, গাছের নিচে বসে বিশ্রাম নেওয়ারও সুব্যবস্থা রয়েছে। এবং এই হার্ট পয়েন্ট থেকে যমুনা নদীর সুন্দর ভিউ খুব সুন্দরভাবে দেখা যায়।
1971 সালে মুক্তিযুদ্ধের চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। আসলে এক কথায় অসাধারণ সুন্দর ভিউ। কুকুর মনের আনন্দে একদম ভাস্কর্য সামনের টুয়েগুলি আমরা একটি গাছ দেখতে পারছি। গাছটি একদম শুকিয়ে গেছে, কোনো পাতা নেই, কোনো কিছু নেই। এরকম সুন্দর একটি ভিউ। গোল ঘর রয়েছে এখানে, একটি সুন্দরভাবে যমুনা নদীর অপরূপ সৌন্দর্যগুলো এবং এখানকার যে প্রকৃতি সব কিছুই সুন্দরভাবে দেখা যায়। গাইস, আমি আট পয়েন্ট সিরাজগঞ্জ, আর এখানে আমার পিছনে যে গুলগড় দেখতেছেন সেখান থেকে অপরূপ সৌন্দর্য ভিউ দেখা যায় এবং যমুনা নদী। আট পয়েন্টে বসার সিমেন্ট দিয়ে মোজাইক করে বসার ব্রেঞ্চগুলো রাখা হয়েছে। এই এখানে বসে আপনারা যারা এখানে আসবেন তারা অপরূপ সৌন্দর্যগুলো, সামনের যে ভিউগুলো একদম সুন্দরভাবে দেখতে পারবেন। আর এক ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে শারীরিকভাবে ব্যায়াম করছে, দেখুন। কই থেকে আসছেন? একলা থেকে আসছি। ও, কি রকম লাগতেছে হার্ট পয়েন্ট? না, ভালো লাগতেছে, খুব সুন্দর। কেন এখানে আপনার এত সুন্দর লাগে? কারণ যমুনা নদীটা স্পষ্ট ভাবে দেখা যায়, তাই না? জি, সামনে নৌকা দেখছি, মানে অনেক কিছু দেখার মতো পরিবেশ, যেমন অনেক খাল বেড়েছে, নৌকা যাচ্ছে,
লঞ্চ সামনে পাশে খুবটা মনে হয়। আপনাদের সিরাজগঞ্জের যে হার্ট পয়েন্ট, সেই হার্ট পয়েন্টটি অনেকে দেখতে চেয়েছিলো, যে কারণে একসাথে আমি দুটি ব্লক আলাদা আলাদা না দিয়ে একসাথেই দিলাম, যাতে করে আপনাদের কাছে ব্লকটি ভালো লাগে। আর একটি অনুরোধ আপনাদের কাছে সব সময়, দর্শক শ্রোতা, আমি যখন ভিডিও ছাড়ি তখন যারা আমাকে সাবস্ক্রাইবার করেছেন তাদের সংখ্যা আমার ভিডিওতে খুবই কম দেখা যায়। যে দেখেন, আসলে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এই পথ, লম্বা পথ এগিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই আশা করব যে একজন ফায়ার সার্ভিসের কর্মী আগুনোদ্ধার কাজ করতে গিয়ে আজ আমি শারীরিক অক্ষম, তবু চেষ্টা করে যাচ্ছি যেভাবে দেশের সেবায় কাজ করেছি ঠিক সেভাবে বাংলাদেশের অপরূপ সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কীভাবে এগিয়ে যাবো বলেন? এর জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, এবং যারা নতুন রয়েছে তাদের সাবস্ক্রাইব করার জন্য বলবেন। এখানেই আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি। আশা করি আপনারা চায়নাবাদ এবং সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট দুটি টুরিস্ট স্পট দেখতে পারলেন।